আফগানিস্তানের 1419টি জেলার মধ্যে 212টি জেলা দখল করে নিয়েছে তালেবান। এই অবস্থায় তালেবান দেশটি পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে বলে জানিয়েছেন মার্কিন সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি। তবে তালেবানের দখলকৃতি জেলার মধ্যে দেশের কোনো জনবহুল প্রধান শহর নেই বলে জানিয়েছেন তিনি। প্রতিরক্ষা দফতর পেন্টাগনে বুধবার এবং সংবাদ সম্মেলনে মাইক মাইলি বলেন, আফগানিস্তানে 1419টি জেলার মধ্যে 212টি জেলা দখল করে নিয়েছেন তালেবানরা। তবে দেশটিতে 38টি প্রাদেশিক রাজধানী রয়েছে, তার একটিও তালেবানরা এখনও দখল করতে পারেনি। আফগান নিরাপত্তা বাহিনী রাজধানী কাবুল সহ গুরুত্বপূর্ণ শহরগুলি নিয়ন্ত্রণে ধরে রাখতে ব্যস্ত। এই সুযোগে দেশের অন্যান্য অঞ্চল একরকম বিনা বাধাতেই দখল করে নিচ্ছে তালেবান যোদ্ধারা, আর পিছু হাঁটতে বাধ্য হচ্ছেন আফগান সেনারা। এইভাবে নিজেদের শক্তি বাড়াচ্ছেন তালেবান, ধীরে ধীরে আগ্রসর হচ্ছে রাজধানী কাবুলের দিকে। সংবাদ সম্মেলনে মাইলি আরও বলেন, কৌশলগতভাবে তালেবান ক্রমশ অগ্রসর হচ্ছে, তালেবানের পূর্ব নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আফগানিস্তানের সমস্ত পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্র নজর রেখেছেন বলে জানেন তিনি। সো বন্ধুরা, আজকের নিউজটি আপনাকে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।